ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখাবো আপনারা একটি ফাইলের ভিতরে কিভাবে নাম লিখবেন, তো এই বিষয়টা কিভাবে করবেন আমি দেখাবো। আমি এগুলি ছোট ছোট কাজের মধ্যে দেখাচ্ছি যাতে করে আপনারা বিষয়গুলি সহজে অনুধাবন করতে পারেন। তো ভিডিওটি বড় হয়ে গেলে বা মানে পার্টগুলি বেশি থাকলে আমরা বুঝতে অসুবিধা হতে পারে, সেজন্য আমি চিন্তা ভাবনা করেছি। তো আশা করি আপনারা আমার চিন্তা ভাবনাগুলি গুরুত্ব দিবেন। যাই হোক, তো এখন হইতেছে ফার্স্টে আজকে যে বিষয়টা দেখাবো সেটা হইতেছে, আগের দিনে আপনাদের আমি দেখাইছি আপনারা কীভাবে রুলারের কাজটা করবেন, তো আজকে আমি দেখাবো হলো আপনারা কীভাবে নেম লিখবেন, ফাইলের ভিতরে নেম কীভাবে লিখবেন। তো এখানে মাউসের ডান বাটনে আপনারা ক্লিক করবেন, ডবল ক্লিক করবেন। তো সে বিষয়টা আমি একটু জুম করে দেখাচ্ছি। হ্যাঁ, এই যে এখানে আপনারা সিলেক্ট করবেন, ঠিক আছে। তো এখানে সিলেক্ট করার পরে মনে করেন আমি আবার জুম থেকে বেরিয়ে যাচ্ছি, বোঝানোর সুবিধাতে আমি দেখিয়ে দিলাম। আচ্ছা, এখন আমি এখানে মনে করেন এটা ডাবল ক্লিক করব। তো ডাবল ক্লিক করলাম, দেখেন এখানে একটা বক্সের মধ্যে চলে আসছে। এখন আমি যদি এখানে লিখি ম্যাক পাই, যেটা ইচ্ছে আপনি লিখতে পারেন, আমি মনে করি ম্যাক পাই লিখলাম। এটা এখন কীভাবে লিখবেন সে বিষয়টা আমি দেখাচ্ছি, একটু জুম করে দেখাচ্ছি। ওই যে আমি লিখছি, এখন আপনি মনে করেন মাউসের এখানে ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। তো সে বিষয়টা কীভাবে দেখেন, আমি এখানে সিলেক্ট করলাম, এটা হয়ে গেল। তো এই হলো বিষয়, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেল ভিডিওগুলি দেখাবো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।